মোতাসিম বিল্লাহ, আপনি লিখেছেন, তালাক দেওয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ না জানার কারণে ভুল পদ্ধতিতে তালাক দেন। অনেকে একত্রে তিন তালাক দিয়ে দেন। স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়া শরীয়ত সম্মত পদ্ধতি কি, এ বিষয়ে দিক নির্দেশনা দিলে অনেক মানুষ উপকৃত হবে। ভাই মোতাসিম বিল্লাহ, তালাক বিষয়ে আমাদের দীর্ঘ একটি আলোচনা আছে এবং সেই আলোচনায় আমরা তালাকের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। তারপরেও আমাদের সমাজে তালাক নিয়ে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলোকে সামনে রেখে তালাক বিষয়ে আমাদের ভিন্ন আরেকটি বিস্তারিত আলোচনা যাওয়া দরকার বলে আমি মনে করি। ইনশাআল্লাহ বিতনিলা সেই চেষ্টা আমরা করব। আজ আমরা সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, ইসলাম বলে যে দাম্পত্য জীবনে যদি কোনো কারণে কলহ বা অশান্তি তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে তালাক নয়, বিচ্ছেদের কথা নয়, বরং প্রথম পদক্ষেপ হবে তারা উভয়ে একে অন্যকে আবদারের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে কিংবা মান অভিমানের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবেন। এতে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকলেন এবং যে মান অভিমানের কথা বলছি সেটাকে মানে আরও দৃশ্যমান করে তুলবেন, এক ধরনের প্রেশার দিবেন যাতে করে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সেখান থেকে সরে আসতে পারেন বিপরীত দিকে যিনি আছেন তিনি। এর পাশাপাশি যে পদক্ষেপটা নিতে হবে তৃতীয়ত, সেটা হলো যে আল্লাহ রাব্বুল কোরআন কারিমে বলেছেন, ফাবাহাসু হাকামা মিন আহলিহা হাকামান মিন আহলিহা, যদি বনিবনা না হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের তরফ থেকে একজন করে, যেটাকে আমরা সালেস বলি, তৃতীয় পক্ষ, একজন করে জাজ বা জাজ না বলে আমরা বলতে পারি, একজন করে মীমাংসাকারী সুবিবেচক টাইপের মানুষ দুই পক্ষ থেকে বসবেন, বসে তাদের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি না হয় এবং একসাথে থাকতে গেলে আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে, গুনাহে লিপ্ত হয়ে যাবে, নিজেদের আখলাক নষ্ট হয়ে যাবে, কোনোভাবেই তাদের মধ্যে বনিবনা হচ্ছে না এবং একসাথে তারা থাকতে পারছেন না, সকল পদক্ষেপই আপনার ফেল হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও কোনো একজন বিদগ্ধ আলেমের কাছে পুরো বিবরণ পেশ করে তারপরে পদক্ষেপ কী নিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তালাকের ক্ষেত্রে ইসলাম শরিয়ার পদ্ধতি এবং নির্দেশনা হলো যে স্ত্রীর সাথে সহবাস হয়নি এমন পবিত্রতা অবস্থায়, অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পর যেই পবিত্রতার যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি, এরকম পিরিয়ডে সে তালাক দিতে হবে, এক তালাক, এর বেশি নয়। এটি হলো তালাকে সুন্নাহ, সুন্নাহ বলা হয়, তালাকুস সুন্নাহ বা সুন্নাহ সম্মত তালাক বলা হয় এবং এই তালাক দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ করেছেন। এখানে দেখুন, পিরিয়ড মাসিক যেটা, সেই পিরিয়ড শেষ হওয়ার পর যখন তিনি সুস্থ হলেন, পাক হলেন, একজন স্বামী তার স্ত্রীর প্রতি খুব বেশি আকৃষ্ট হবেন, আগ্রহী থাকবেন এই সময়টাতে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সময়েও যদি কেউ তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে বিষয়টি অত্যন্ত ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায়, তিনি মাথা গরম করে দিচ্ছেন এমন নয়। এই বিষয়টি নিশ্চিত করার জন্য এরকম ধাপ শরীয়ত অবলম্বন করেছে। অতএব এরকম ধাপ অবলম্বন করলে আমাদের এই সিদ্ধান্তের মধ্যে ভুল বা ভ্রান্তি হওয়ার আশঙ্কা কমে যাবে। বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পর এসে একটা পর্যায়ে এসে আলেমদের কাছে বলেন যে আমরা এখন আবার একত্র হতে চাই, তার মানে তাদের সিদ্ধান্তটা ইম্যাচিউর ছিল, ভুল ছিল। তো এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে। মনে রাখবেন, তালাক এমন একটা বিষয় যে সালাহ জিদ্দ হুন্না জিদ্দ হাজল হুন্না জিদ্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি বিষয় এমন আছে যেগুলো সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। এমনকি তালাক এবং এর হুবহু প্রতিশব্দ যদি আপনি ব্যবহার করেন, সরাসরি যেটাকে তালাকে সরিহ বা স্পষ্ট তালাক বলা হয় যদি আপনি প্রয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার নিয়ত না থাকলেও তালাক হয়ে যাবে। আপনি বলবেন যে আমি ছাড়তে চাই না, আমি তাকে ভয় দেখাতে চেয়েছি। আপনি যদি অতীতকালীন ক্রিয়া ব্যবহার করে বলেন আমি তোমাকে তালাক দিলাম, ছেড়ে দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। ঝগড়া চলাকালীন সময় যদি আপনি তাকে তালাক বোঝায় এরকম কোনো কথা বলেন, তাহলে তালাক হয়ে যাবে। এরপরে আপনি যদি বলেন যে আমার ইচ্ছা ছিল না, আমি আসলে দিতে চাই নাই, আমি আসলে মন থেকে চাই নাই, এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। এটা হলো ইসলাম শরিয়ার এই বিধান, সমস্ত ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে। এই জন্য তালাকের বিষয়ে হুট করে বলার জিনিস না। রাগ হলে আপনি স্ত্রীকে অন্য কোনোভাবে শাসন করুন, কিন্তু তালাকের কথা বলবেন না, এটা রাগের মুহূর্তে এভাবে মাথা গরম করে দেওয়ার জিনিস নয়। এরপরে আপনি আফসোস করবেন, এরপরে আর তেমন কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।